ভাষা চিত্র মানে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়। ভাষা চিত্র সবসময় চেষ্টা করে নতুনত্ব কিছু দেওয়ার জন্য, এবং ভাষা চিত্রের যে বইগুলো সেগুলো অনেক মানসম্পন্ন এবং অনেক খেটে অনেক পরিশ্রম করে এই ভাষা চিত্রের প্রতিটি বই বের করা হয়। সোহেলের যে দৃষ্টিভঙ্গি, আমার মনে হয় যে আমাদের দেশে এই সৃজনশীল বইয়ের ক্ষেত্রে সোহেলের হাত ধরে একটা নতুনত্ব আসবে, কারণ তার যে নিরন্তর প্রচেষ্টা এবং তার যে উদ্যোগগুলো এবং সাধারণ পাঠকদের সাথে তার যে সরাসরি একটা নিবিড় সম্পর্ক এবং তার গুণগত যে দিকগুলো আমাদের দৃষ্টিতে আসে, সেটা হলো সে প্রকাশনাকে নিজের রক্তের মতো সাথে মিশিয়ে দিয়েছে এবং নিজের সন্তানের মতো করে নিয়েছে। এবং আমি আশা করি যে ভাষাচিত্র বাংলাদেশের এই সৃজনশীল সাহিত্যে একটা বিশাল অবদান রাখবে, এবং আমি এই ভাষাচিত্রের শুভকামনা করি। এবং ভাষাচিত্র এই বাংলাদেশে প্রথম শ্রেণীর প্রথম কাতারের একটা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হোক, এই আশীর্বাদও আমার থাকবে।